দেখতে পাচ্ছেন অনেক খুশি লাগতেছে, ঈদের মতো খুশি লাগতেছে। যে লাইসেন্সটা, আমার লাইসেন্সটা যে কমপ্লিট করলাম, এই লাইসেন্সটা করতে কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয়? Hey guys, assalamualaikum. It's me, Miraz Hassan, and welcome to my YouTube channel, Gonna Explore, and welcome to another brand new video. এখন সময় 8:20, আর আমি বেরোইছি কী কাজে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, বাট আজকে আমি অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি খুশি। আজকে আমার একবারে ঈদের মতো খুশি লাগতেছে। গেস ফর দ্য রিজন, আসলে আজকে আমি আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছি। আর আমি যেটা শুনেছি যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে একটা ডকুমেন্টস, মানে একটা কাগজ দিবে আমাকে, ডেলিভারি ডেটের একটা কাগজ, আর সেটা দিয়ে আমি হচ্ছে সারা বাংলাদেশেই বাইক রাইড করতে পারবো। আর আমার যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা হচ্ছে যে লাইট, অর্থাৎ বাইক প্লাস প্রাইভেট কার। আমি প্রাইভেট কার চালাতে পারি না, তারপরে নিয়ে রাখছি আর কি। বাংলাদেশে জানেনি টাকা হলে সব পাওয়া যায়, সো সব পাওয়া যায়। তারপরে আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে। আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছিলাম হচ্ছে 20 আগস্ট, আর আজকে 28 ডিসেম্বর। বুঝতে পারতেছেন কয় মাস এতদিন ওয়েট করার পর আজকে ড্রাইভিং লাইসেন্স পাইতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আজকে আমি ঈদের মতো খুশি, মানে ঈদের চেয়ে বেশি খুশি লাগতেছে আমার, কি করবো বুঝতেছি না। তো গাইস, দেখতে থাকুন আমার ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটা। আর আমি ভিডিওর লাস্টে বলে দিব যে কী কী প্রসেস অবলম্বন করে আমি ড্রাইভিং লাইসেন্স করছি। সো এই তো আজকে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছি, দেখা যাক কী হয়, শেয়ার করবো আপনাদের সাথে। সুস্থ আমার সাথেই থাকুন, আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। এই যে রেল ক্রসিং এ দাঁড়ায় আছি, আপনি কই? গাইস, বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া আর সোনার হরিণ হাতে পাওয়া একই কথা, এটা আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট। আর এই মুহূর্তে আমি ক্রস করতেছি হচ্ছে কুবাইলের বাদুন শুটিং স্পট। এই জায়গার মধ্যে অনেক শুটিং টুটিং হয়, নাচ গান হয়, সো একটা গান গাইলে ভালোই তো, বাট আমি গান ভালো গাইতে পারি না, একটা নাচ দেখাই দিব না। আর ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে গাজীপুর বিআরটিএতে, যেহেতু আমার বাসা কালীগঞ্জের, কালীগঞ্জ গাজীপুর আর কি। চলে আসছি গাজীপুর সিটিতে, আর সামনেই হচ্ছে রাজবাড়ির মাঠ, যেখানে ওই অপোজিট সাইডে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, আর তার পিছনেই, হচ্ছে যে আমাদের গাজীপুর বিআরটিএ। তো আমরা একবার বিআরটির ভিতরে চলে যাবো না ভাই? ওকে, তাহলে আচ্ছা। আর আজকে সকালে 2টা ক্লাস ছিল, 2টা ক্লাস মিস হবে, শিট, দেখি তারপরও একটা প্যারা থেকে তো মুক্ত হব অন্তত, কোথাও যাইতে পারি না লাইসেন্সের জ্বালায়। যাওয়া যায় লাইসেন্স ছাড়াই, বাট হচ্ছে আমি যাইতে চাই না, শুধু শুধু ঝামেলা করে লাভ আছে? লাইসেন্সের মামলা হচ্ছে 5,000 টাকা, বুঝতেছেন? গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে গাজীপুর বিআরটি এর নিচে, আই মিন গাজীপুর বিআরটিটা হচ্ছে 2তলায়। অলরেডি 9টা বাজে গেছে, আমাদের বলছিল 9টার সময় থাকতে, সো এখন উপরে যাই, দেখা যাক। হাজি বলবা
গাইস সিরিয়ালে দাঁড়ায় আছি আর হচ্ছে আমি কয়জনের পিছনে 12 জনের পিছনে ও মাই গড গাইস নো মাস্ক নো সার্ভিস সো গরিবের মাস্ক আর হচ্ছে গরিবের স্মার্ট কার্ড অলরেডি আমার হাতে পেয়ে গেছি আমার লাইসেন্সে যেই ড্রাইভিং লাইসেন্স আবেদনের প্রাপ্তি শিকার রশিদ এই যেটা দেখতে পারতেছেন এটা এখনও কমপ্লিট না মানে অসম্পূর্ণ আছে যে এই জায়গার মধ্যে একটা সিগনেচার দিবে লাইসেন্স কর্তৃপক্ষ দেন হচ্ছে এটা দিয়ে আমি ড্রাইভ করতে পারবো সারা বাংলাদেশ ওকে তাহলে হচ্ছে ট্যুর হবে নেক্সটে প্রচুর ট্যুর হবে সো আমার চ্যানেলের সাথেই থাকতে হবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন অনেক খুশি লাগতেছে ঈদের মতো খুশি লাগতেছে হ্যাঁ ভাই কেমন লাগতেছে তো ভাই ঈদের মতো খুশি লাগতেছে না ঈদের থেকে বেশি ভাই আনন্দ মনের মধ্যে মজা না মজা মজা এখন আমি আসি হচ্ছে গাজীপুর ভাওয়াল রাজবাড়ির সামনে আর এটা এখন ব্যবহার হয় হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে আর আমার ড্রাইভিং লাইসেন্সের কাজটা অলরেডি কমপ্লিট আমি সকাল 8টায় এসেছিলাম এখন বাজে হচ্ছে অলরেডি 12টা এতক্ষণ আমি ড্রাইভিং লাইসেন্সের কাজটা কমপ্লিট করছি আর কী কী প্রসেস আর কেমনে কী করলাম সেটা একটু পরে গাইস তাহলে এখন আমরা প্রবেশ করবো যে এই ভাওয়াল রাজবাড়ি সেটার ভিতরে যেটা এখন জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় আর বললামই তো আমার লাইসেন্সের কাজটা শেষ হয়ে গেছে বাট কী কী কাজ করছি আর কেমনে কী হইলো সেটা একটু পর আপনার সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর একটু ঘুরে আসুন রাজবাড়ির ভিতর থেকে আসেন গাইস একটা আয়না পেয়ে গেলাম রাজু কি আয়না আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের সিঁড়ি এগুলো কাঠের সিঁড়ি কেমন আওয়াজ হয় সম্মেলন কক্ষ সেদিকে না যাই আমরা যদি মাইটার দিয়ে দেখ আমরা এদিকে ভিতরের দিকে যাই ওয়াও কি সুন্দর নাটমন্দির জেলা প্রশাসকের কার্যালয় এটা মুক্ত মঞ্চের মতো আছে এখানে হয়তো বা হিন্দুদের অনুষ্ঠান টনুষ্ঠান হয় যেহেতু ভাওয়াল রাজা হিন্দু ধর্মাবলম্বী ছিল সো এখানে মন্দিরের মতো একটা করেছে আর রাজবাড়িটা আসলে অনেক সুন্দর অনেক বড় আমাদের গাজীপুরে এমন একটা স্থাপনা আছে আগে আমরা মানে ভালো করে ঘুরেও দেখি নাই কাজের সুবাদে আসা হয়েছে সো যারা যারা পারেন এখানে আসবেন এসব ঘুরে দেখবেন হচ্ছে আমি ভাওয়াল রাজবাড়ির ভিতরে যে নাটমন্দিরটা সেখানে আর এই ভাওয়াল রাজবাড়িটা অনেক সুন্দর আমি বললাম এখনই আর যে লাইসেন্সটা আমার লাইসেন্সটা যে কমপ্লিট করলাম এই লাইসেন্সটা করতে কী কী প্রক্রিয়া অবলম্বন করতে হয় ফার্স্টে আপনাকে করতে হবে হচ্ছে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স যেটার মাধ্যমে আপনি 2 মাস হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করবেন বা 2 মাস আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন দেন হচ্ছে আপনাকে এখানে এসে একটা পরীক্ষা ডেট থাকবে ওই লার্নারের মধ্যে সেই ডেটে এসে আপনাকে এখানে এক্সাম দিতে হবে কী কী এক্সাম দিতে হবে তা আপনাকে বলি প্রথম হচ্ছে আপনাকে রিটেন এক্সামে অংশগ্রহণ করতে হবে সেখানে 20টা কোশ্চেন থাকবে সেখানে আপনাকে 12 পেলে পাস আপনার দেন হচ্ছে আপনাকে ভাইবাতে 1টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে যে সিম্পল কোশ্চেনগুলো আপনি পারবেন আর দেন হচ্ছে 3 নম্বরে আপনাকে ফিল্ডে নেওয়া হবে এবং ফিল্ডে একটা টেস্ট দেওয়া হবে সেটাও আপনি পারবেন সমস্যা নাই বাট অনেকে হয়তো ভয় পাইতে পারেন যদি আপনারা ফুল প্রসেসটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে লিখবেন আমি হয়তো সম্পূর্ণ ভিডিও মেক করার চেষ্টা করব যে এই লাইসেন্সটা আমি করলাম এটা আমি নিজে নিজে করি নাই আমি যখন নিজে নিজে করতে গিয়েছিলাম তখন ছিল হচ্ছে করোনাকালীন সময় আর তখন দেখাচ্ছিল এক্সাম ডেট নট ফাউন্ড আমি নিজে নিজে ট্রাই করেছিলাম বাট আপনারা যদি কেউ নিজে নিজে করতে চান কমেন্টে জানাবেন আমি ট্রাই করব একটা ভিডিও মেক করার জন্য এই ব্যাপারে আর আমি করেছি হচ্ছে এক মামার মাধ্যমে সেদিকে আসো
আমি করেছি এক মামার মাধ্যমে, ইনি আমার নানুর বাড়ির আত্মীয়, ওনার মাধ্যমে করেছি। উনি এখানকার একটা ছোটোখাটো চাকরি করেন, আমি হয়তো ভিডিওতে আগেও বলেছি, আজকে ভিডিওতেই ওনার মাধ্যমে আমি এটা করেছি। আমার খরচ পড়েছে কত, খরচটা কি বলবো? শুনতে চান আপনারা, কমেন্টে জানাই। আচ্ছা না, খরচটা না বলি, আচ্ছা একটা ফিগার বলি আপনারা, 8-10 হাজারের মধ্যে হয়ে যাবে। বাট এত টাকা খরচ পড়ে না যদিও, নিজে নিজে করতে গেলে, বাট নিজে নিজে অনেক হ্যাসেল, অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। দ্যাটস ওয়াই আমি এই রাস্তাটা অবলম্বন করছি, আর আপনারাও করতে পারেন। আর আমি কার মাধ্যমে করছি সেটা যদি আপনারা কেউ এখান থেকে করতে চান, গাজীপুর থেকে, আমার গাজীপুরে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে করতে পারেন, কমেন্টে জিজ্ঞেস করেন, বা আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে, আপনারা আমার ফেসবুকে নক দিন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমাকে ভিডিও করতে সহযোগিতা করছে হচ্ছে এই ভাইয়া, ভাইয়াও আজকে আমার সাথে লাইসেন্স করতে আসছিল, মানে আমার একসাথে পরীক্ষা দিয়েছিলাম, আমি আসার সময় বলতেছিলাম ভাইয়ার কথা। সো ভাইয়া কিছু বলবেন? না, আমার কিছু বলার নাই ভাইয়া। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আপনারা যদি ওনার ভিডিও দেখে থাকেন ওনার ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে ওনার পাশে থাকবেন। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট বক্সে বলবেন। সো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।